মানে রাহিম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আপনারা সকলে ভালো আছেন? আপনারা আমার চ্যানেলটি যেনারা সাবস্ক্রাইব করেছেন তিনাদেরকে ধন্যবাদ, যেনারা সাবস্ক্রাইব করেননি তিনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমি পারিজাত টিভির পক্ষ থেকে বলছি, আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটি হলো আতা গাছের উপকারিতা। বহু শাখা বিশিষ্ট মাঝারি ধরনের গাছ, প্রায় 10 থেকে 15 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে, ছাল ধূসর বর্ণ, কাঠ খুব একটা শক্ত নয়, পাতা 3 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা ও 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত চওড়া হতে দেখা যায়। এর অগ্রভাগ ক্রমশ সরু, একটি অথবা জোড়া জোড়া ঘি রঙের একটু বাঁকা ফল বের হয়। এর আকারে 1 ইঞ্চি লম্বা ও 3টি বড় পাপড়িযুক্ত ফল, এবড়ো থেবড়ো গোলাকার, সবুজ বর্ণের থাকলে সুগন্ধযুক্ত ও স্বাদে মধুর। ফলের ভিতরে শাসালো কু আছে। বীজ ইজ্জত ডিম্বাকৃতি ও চ্যাপ্টা কালো রঙের। সাধারণত মার্চ মাসে ফুল, এপ্রিলে ফল ও সেটা পাকে মে জুন মাসের দিকে। নোনা ফল, একটি বহিরাগত ফল। এর আদি বাসস্থান আমেরিকা উষ্ণ প্রধান অঞ্চলে, বহুকাল পূর্বে ভারতে এসেছে। এখন ভারতের সর্বত্রই অল্প বিস্তার দেখা যায়। এর সংস্কৃত নাম গণ্ড গাত্র, বাংলায় প্রচলিত নাম আতা, হিন্দিতে সীতা ফল নামে পরিচিত। আতা গাছের এক এক অংশ এক এক ধরনের রোগে কাজ করে, যেমন শিকড়ের মূলের রস ভেদক, কিন্তু ফলের শ্বাস বীজ স্তম্ভক, আবার পাতার রস বাহ্য ব্যবহারে বিস্ফোরক ও কীটনাশক। আমাশয়, আতা গাছের মূলের ছালের রস 20 থেকে 25 ফোঁটা 7-8 চা চামচ দুধ সহ খেতে হবে, তবে ছাগলের দুধ হলে ভালো হয়, অথবা ওই আতা গাছের মূলের ছাল চূর্ণ 200 মিলিগ্রাম একবার বা দুইবার খেতে হবে। এর দ্বারা 2 থেকে 3 দিনের মধ্যে আমাশা সেরে যাবে। রক্ত কম বা কমে গেলে, অর্থাৎ যদি শ্লেমা বিকারের কোনো ব্যাধি না থাকে, সেই ক্ষেত্রে পাকা আতা ফলের শাঁসের রস 2 থেকে 3 চা চামচ করে সকালে ও বৈকালে দুইবার খেলে রক্তের নিস্তেজ অবস্থাটা নিশ্চয় সেরে যাবে। তবে যদি রস করা সম্ভব না হয়, তাহলে পাকা আতা এমনকি খেলেই চলবে। অপুষ্টিজনিত কৃষ্ণ, তাই শিশু, যুবক, যুবতী, বৃদ্ধ, যে কোনো বয়সের হোক, এক্ষেত্রে পাকা আতা ফলের রস 2 থেকে 3 চা চামচ করে একটি দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ালে ধীরে ধীরে পুষ্টি আনে এবং কিশোরতাও দূর হয়। রক্ত পিত্তজনিত দাহ রোগী, হয়তো মাঝে মধ্যে বমনের সঙ্গে রক্ত বেরোয়, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে গিয়ে স্বাভাবিক মনে হয়, আবার কারো কারো বা অনির বলও তেমন থাকে না, চিকিৎসকের দৃষ্টিতে এটা লো প্রেশার, এই ক্ষেত্রে পাকা আতা বা 2 চা চামচ করে প্রত্যাহ খাওয়ালে এসব উপসর্গগুলি থাকবে না এবং আর আসবেও না। এর সঙ্গে অনেকের দেহে সর্বদা একটা দাহ ভাব আসে, আর যদি আসে এটার দ্বারা সেটাও চলে যাবে। ফোড়াই, ডরকচা অবস্থায় যাকে বলে, পাকছে না, বসছেও না, এই ক্ষেত্রে আতার বীজ বা পাতা বেটে সামান্য লবণ মিশিয়ে প্রলেপ দিলে ফোড়া পেকে ফেটে পুঁজ বেরিয়ে যাবে। ক্ষতের প্রকার, পিত্তশ্লেমা প্রধান শরীরে, এই ক্ষত হলে তাড়াতাড়ি শুকাতে চায় না, দীর্ঘদিন চলতে থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র কীট হওয়াটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে কাঁচা আতা বা ফল বীজ সমেত শুকিয়ে মিহি গুঁড়ো করে ওই ক্ষতে ছড়িয়ে দিলে ক্ষতের কীট মরে যাবে এবং ঘাও শুকিয়ে যাবে। তবে এই গুঁড়া ছড়িয়ে দেওয়ার আগে কালমেঘের পাতা সিদ্ধ জল দিয়ে ওই ক্ষতটা ধুয়ে নিলে আরও তাড়াতাড়ি সেরে যাবে। মূর্ছা রোগে, অনেক সময় মাসিকের ঋতু দোষে মূর্ছা রোগ হয়। এই রোগ ক্রমশ হলে সেই সময় আতা পাতার রস 2 থেকে 1 ফোঁটা নাকে দিলে ড্রপারে করে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে মূর্ছা ভেঙে যায়। উকুনে, দেখতে উকুন বা খুবই ক্ষুদ্র কীট, কিন্তু এরা রোমকূপ থেকে দেহের রস খেয়ে বেঁচে থাকে। এটা যখন বহু হয়ে যায় তাতে শরীরের ক্ষতি সাধন করতে থাকে। চুলের গোড়া থেকে এরা রস শোষণ করে, যার ফলে শরীর শুকিয়ে যেতে থাকে। অনেকের আবার পাণ্ডু রোগও হয়ে যায়। এই ক্ষেত্রে এই উকুনের বংশ নির্বংশ করতে আতা পাতার রস 2 চা চামচ
এবং এর সাথে এক থেকে দুই চা চামচ জল মিশিয়ে লাগালে উকুন চলে যাবে। অনেকে বলেন যে জল না মিশিয়ে লাগালেই উকুন তাড়াতাড়ি মরে যায়। একদিনে না গেলে দুই থেকে তিন দিন বাদ আবার একবার লাগাতে হবে। এ ভিন্ন অনেক পাতা বেটে মাথায় লাগিয়ে থাকেন, এর দ্বারা উকুন মরে যায়। তবে সাবধানে ব্যবহার করতে হবে, যেন কোনো রকম চোখে না লাগে, তাহলে চোখ জ্বালা করবে ও লালা হয়ে যাবে। তাছাড়া এই রস লাগানো পর মাথা ঘুরতে থাকলে লাগানো উচিত নয়। তবে প্রথমে আধ চা চামচ জল মিশিয়ে লাগিয়ে দেখাই ভালো। প্রিয় বন্ধুরা, আপনারা এই ওষুধটি বা আতা পাতার রসের গুণাবলী শুনলেন, দেখবেন, এবং যেনারা এটা ব্যবহার করবেন, নিজ দায়িত্বে ব্যবহার করবেন, আপনারা আমার এই আলোচনাটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ, পারিজাত টিভি।